এবার রিয়াদকে ধোনির সাথে তুলনা করলেন শ্রীরাম। বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করেছেন জাতীয় দলের টি টোয়েন্টি কোচ এবং টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধর শ্রীরাম। ধোনির মতো ক্রিকেটারকেও একসময় থামতে হয়েছে, রিয়াদের বাদ পড়ার পর এই বিষয়টি মনে করিয়ে দিলেন তিনি। ফিনিশার হিসেবেও ভারতকে অনেক অর্জন এনে দিয়েছিলেন ধোনি। বাংলাদেশের ক্ষেত্রেও ধোনির সেই ভূমিকা অনেকটা পালন করেছেন রিয়াদ। সেই ধোনির মতো রিয়াদকেও একদিন থামতে হবে, এই বাস্তবতা তুলে ধরেছেন শ্রীরাম। তিনি বলেন, দলে উত্তরাধিকারের পরিকল্পনা থাকতে হবে। আমি সবসময় রিয়াদকে ধোনির সাথে তুলনা করি। যেভাবে সে দলের হয়ে পারফর্ম করে গেছে, সে ৬ নম্বর ব্যাট করত। ধোনি যেমন করত ভারতীয় দলে, সে ম্যাচ শেষ করে আসত। ধোনিও তো আজীবন চালিয়ে যেতে পারেননি, তাই না? রিয়াদকে বাদ দেওয়ার মূল পরিকল্পনায় মূলত শ্রীরাম। এ নিয়ে রিয়াদের সাথে আলোচনাটাও তাকেই করতে হয়েছে। বিষয়টি সহজ ছিল না উল্লেখ করে এই ভারতীয় বলেন, এটা মোটেও সহজ কোনো কথোপকথন ছিল না। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ও, তার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা। আমাকে সেই খারাপ লোক হতে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আলাপ করবে। আমি মনে করি খারাপ কিছু করিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।